ne ajmo. কি রেমা, সীতার ব্যাপারে জামাই বাবাকে জিজ্ঞাসা করলি? তোমার কথা শুনে আমি ওকে সীতার ব্যাপারে বললাম। ও তো কোনো কিছু না ভেবেই সীতাকে আশ্রমে রেখে আসতে রাজি হয়ে গেল। আমি শুধু শুধুই তোমার কথা শুনে ওর উপর সন্দেহ করছিলাম। ও এক্ষুনি খাবার খেয়ে রেডি হচ্ছে সীতাকে আশ্রমে রেখে আসার জন্য। দেখো বাবা, আমি কিন্তু ওর কাছে গিয়ে এক্ষুনি ওকে বারণ করে দিচ্ছি। দাঁড়া মা, জামাই বাবা সীতাকে এখান থেকে নিয়ে যাবে বলে বলেছে তো, কিন্তু এখনো তো নিয়ে যায়নি। ও নিজে মুখে বলার পরও তুমি বিশ্বাস করছো না? শুধু কথা বললেই সবকিছু হয়ে গেল না, কাজেও করে দেখাতে হয়, তবেই সবাই বিশ্বাস করবে। তুই একবার বলে দেখ না জামাই বাবা কি বলে। ঠিক আছে বাবা। শোনো, খাওয়া হয়ে গেছে? হ্যাঁ খেয়েছি, এবার আমি অফিস বেরোই। সীতাকে আশ্রমে। গঙ্গা, আসলে সীতার ওপর অত্যাচার করতো ওই সিধু লোকটা, আর এই মুহূর্তে ওই লোকটা জামিন নিয়ে জেলের বাইরে রয়েছে, পরিস্থিতি খুব খারাপ। সীতা অনেকটাই সমস্যার মধ্যে পড়তে পারে, যতদিন এই ব্যাপারটা একটু ঠান্ডা না হয়ে যাচ্ছে ও বাড়িতেই থাকুক। গঙ্গা, সীতাকে জামাই বাবার এখান থেকে পাঠানোর কোনো ইচ্ছেই তো দেখছি না, এবার সব বুঝতে পারছিস তো? ও তো ঠিক কথাই বলেছে বাবা, সীতার বিপদ আছে জানা সত্ত্বেও আমরা ওকে কি করে পাঠাতে পারি ওখানে? তুমি শুধু শুধুই ওর উপর সন্দেহ করছো বাবা। আমি যখন বাড়িতে ছিলাম না এসব ঘটেছে? দাদা এই বাড়িটাই। এরা আবার কে? চিনতে পারছি না। নমস্কার দিদি। নমস্কার, আমি ঠিক চিনতে পারলাম না। একবার সীতাকে ডেকে দেবেন। সীতা স্যার, আপনি কে? আমার নাম হলো সিধু। ও, সীতাকে তাহলে আপনি কষ্ট দিয়েছেন? হ্যাঁ আমিই দিয়েছি। আমার ব্যাপারে তো সবই জানেন আপনারা, আমি আর কি বলবো। সীতাকে একবার ডেকে দিন। সীতা এখন আমাদের বাড়ির মেয়ে, যদি ওর অনিষ্ট করতে চান তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। এই ওইটা দে তো। দিদি এটা কি জানেন তো? আয়রন রড। এই রড দিয়ে মাথায় মারলে হুট করে প্রাণটা চলে যাবে, আপনি জানেন। কিন্তু এই রডটা তো সেটা জানে না। ঠিক তেমনি আমার সাথে শত্রুতা রাখলে আপনাদের জন্য সেটা ভালো হবে না, আমি জানি, কিন্তু আপনি জানেন না। ভয় দেখাচ্ছেন? আপনি জানেন কোথায় দাঁড়িয়ে আছেন? আপনার কপাল খুব ভালো যে দাদা এখন বাড়িতে নেই, উনি আসার আগেই এখান থেকে চুপচাপ কেটে পড়ুন। দিদি ভাই, আমি এখানে কিন্তু সীতাকে নিয়ে যেতেই এসেছি। মহিলাদের কাছে গিয়ে কি কথা বলছে? সীতাকে না নিয়ে আমি যাব না বাবা। ও ওখানে কি সব বলছে
আমরা এখান থেকে শুনতেই পাচ্ছি না, চলো কি জিজ্ঞেস করি। দাঁড়া না, দেখি না ব্যাপারটা কি হয়। তুই যদি ওখানে যেতিস তাহলে তুইও চড় খেতিস, বুঝতে পারলি? খুব বাঁচা বেঁচে গেছিস। আমাদের বাড়িতে এসে আমাদের গুরুর উপর হাত তুলছিস, এত বড় সাহস তোর? এই জামা নষ্ট করিস না। একজন অনাথের ভালো করতে গিয়ে নিজেদের ক্ষতি করো না। এই যা গিয়ে খুঁজে আয়, চল সবকটা ঘর ভালো করে খুঁজে দেখ। এই নিচে নেমে বস। কে তুই? কে আমি? সীতাকে যদি না পাই না তাহলে এখানে সবাইকে কেটে ফেলে দেবো, এ আমি জানতে এসেছি। হ্যাঁ বলো গঙ্গা। শোনো, ওই শিবলিঙ্গ সীতাকে খুঁজতে খুঁজতে আমাদের বাড়ি পর্যন্ত চলে এসেছে। কি বলছো তুমি? হ্যাঁ গো, আমার খুব ভয় করছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। আমি বাবার সঙ্গে আছি, আমরা এক্ষুনি আসছি, তুমি ভয় পেও না, ঠিক আছে? কি হয়েছে অরুণ? ওই সিধু আমাদের বাড়িতে ঢুকে ঝামেলা করছে বাবা। কি, ওর এত বড় সাহস আমাদের বাড়িতে ঢুকেছে? তাড়াতাড়ি চল। হ্যাঁ বাবা। দাদা কোথাও নেই? না কোথাও নেই দাদা, সব জায়গায় খুঁজলাম কোথাও দেখতে পেলাম না। দাদা আমিও দেখতে পাইনি। না দাদা, গঙ্গা অরুণকে ফোন করেছো? হ্যাঁ আমি ফোন করে দিয়েছি, ওরা এক্ষুনি চলে আসবে, তোমরা ভয় পেও না। এই তোমার বর আসার আগেই আমরা সীতাকে তুলে নিয়ে যাব এখান থেকে। সেটা কিছুতেই সম্ভব নয়। কেন সম্ভব না? তোকে দুটো মারলেই সীতা যেখানেই থাকুক না কেন দৌড়ে আসবে। সীতাকে ডাকবে নাকি মার খাবে তোমরা? বাবা ডাকবে না তাই না? গঙ্গা সীতা এখানে এসো না, চলে যাও তুমি। এই ধরোকে, পালাচ্ছিস কোথায়? ওর হাতটা ছাড়, সীতার জন্য আমি আছি, পরিষ্কার বলে দিচ্ছি, সীতার যদি কিছু হয় আমি তোদের কাউকে ছাড়বো না। সবাইকে ভালো করে শেষবারের মতো বলছি, সীতাকে চুপচাপ ছেড়ে দে। এই দাঁড়িয়ে দেখছিস কি, যা মার গিয়ে ওকে। ছাড়ো,
নিজেকে বাঁচাতে পারে না, ও এসছে একজনকে বাঁচাতে। আশ্রম থেকে পালিয়ে গিয়ে আমার ওপর কেস দিয়ে জেলে পাঠিয়েছিলি তাই না? ভেবেছিলি তোকে আর খুঁজে পাবো না। এবার জেলে গিয়েও তুই এক ফোঁটা শোধরাসনি।